নমস্কার বন্ধুরা, রুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি সাম্বার। তো চলুন দেখে নিই সাম্বার বানাতে কি কি উপকরণ লাগছে। দেখুন, প্রেশার কুকারে জল গরম করতে বসিয়ে দিচ্ছি। এখন ভেজানোর অড়হর ডালটা আছে, এই ডালটা আমি প্রেশারে দিয়ে দিলাম। এখানে আমি এক চামচ নুন দিয়ে দিলাম, চা চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি প্রেশারের লিডটা বন্ধ করে দেব। এখন আমি 5-6টা সিটি হওয়ার মতো ডালটা সেদ্ধ করে নেব। এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি 1/2 চামচের মতো হিং দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে, মেথি দিয়ে দিলাম 1/2 চামচের মতো, 1/2 চামচ থেকেও কম দেবেন, কালো সর্ষে, বিউলির ডাল, চানা ডালটা দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি কারি পাতাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি। মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো আমি এখানে 2 চামচ দিয়েছি, আপনারা যে যার ঝাল মতো দিয়ে দেবেন। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। আরো ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। স্লাইস করা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। আবার একটু উঠে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সেদ্ধ জলটা দিয়ে দিচ্ছি। আবার একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে দিলাম, লাউ দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে আমি 10-15 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেব। ঢাকাটা খুলে নিচ্ছি। এখন আমি তেঁতুলের যে কাঠটা আছে আমি দিয়ে দিচ্ছি। তিন চামচ তেঁতুলের কাটটা দিয়ে দিলাম। এখন আমি সাম্বার মশলা দিয়ে দিচ্ছি। 2 চামচ সাম্বার মশলা দিয়ে দেবো। সামান্য চিনি দিয়ে দিচ্ছি।
রেডি হয়ে গেছে আমার সাম্বার। এটা ইডলি, ধোসা, বড়া সবটার সাথে আপনি খেতে পারবেন।